আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বিদায় নিচ্ছে তাপ প্রবাহ, বৃহস্পতিবার থেকে আসছে অতি ভারী বৃষ্টি, জুন মাসেই ফের ভয়াবহ বন্যার আশঙ্কা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলমান ভ্যাপসা গরমের তীব্রতা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে শুক্রবার থেকে টানা 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড় বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাত হয়নি। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 258 মিলিমিটার, আর রংপুরের কুড়িগ্রামে 155 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ও দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগ এবং রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে দেশের দিকে ধেয়ে আসছে একটি দীর্ঘ স্থায়ী শক্তিশালী মৌসুমি বৃষ্টিপাত। এর সম্ভবত সময় হলো বৃহস্পতিবার হতে আগামী 4 জুলাই 2024 পর্যন্ত। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে অতি প্রবল বৃষ্টিপাত, প্রায় 250 থেকে 800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে। এতে সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বেড়ে পুনরায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে, যেটা হতে পারে 2022 সালের মতো। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে, আর বেশি সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ। মাঝারি সক্রিয় চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগ। তাই যারা রোদের কাজগুলো করতেছেন, আপনারা আগামী 12 বা 13 তারিখের মধ্যে রোদের যাবতীয় কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন। এ বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে। এদিকে বন্যার পূর্বাভাস, বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে, তবে জুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে আবারও দেশের উত্তরাঞ্চল অর্থাৎ উজানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে রংপুর ও সিলেট বিভাগে বেশ কিছু অঞ্চলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। তাই জুন মাসের 15 তারিখের আগে বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভ্যাপসা গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।